যে পৃথিবীর কোন দেশের ইতিহাসে যে দেশগুলোকে গণহত্যা যে দেশগুলোকে হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কোন দেশে প্রতিদিন 6 থেকে 12 হাজার মানুষকে হত্যা করা হয়নি সেটি হলো গণহত্যা আমরা সেই গণহত্যার স্বীকৃতি চাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত তারা হত্যাকাণ্ড চালিয়েছে একদিনে ওখানে 12 হাজার মানুষকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ এবং তাদের কোনো তালিকা নেই সেরকম তালিকা এখন প্রণয়ন করা সম্ভব নয় আমাদের বিভিন্ন সেকশন থেকে সোচ্চার হতে হবে সরকারকেও সহযোগিতা করতে হবে যাতে একটা চাপের মধ্যে সরকারও বলতে পারে আমরা আছি সেটা হচ্ছে অন্তত 25শে মার্চ বা একটা ব্যাপক গণহত্যা সেটা যাতে একটা আন্তর্জাতিক স্বীকৃতি আমরা নিয়ে আসতে পারি